প্রজেক্ট ও প্র্যাকটিক্যালের নাম করে স্কুলে ছাত্রছাত্রীদের বাধ্য করা হচ্ছে স্কুল শিক্ষকের কাছে টিউশন নিতে। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে স্কুলে কর্মরত শিক্ষকেরা রমরমিয়ে করছেন গৃহ শিক্ষকতা। আর এরই প্রতিবাদে আজ দীর্ঘদিন ধরে বিক্ষোভে সামিল হচ্ছে সর্বভারতীয় গৃহ শিক্ষক সংগঠন। সংগঠনের পক্ষ থেকে এদিন ব্যারাকপুর ডিআই অফিসে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান সর্বভারতীয় শিক্ষক সংগঠনের সদস্যরা। এরপরে ডিআই অফিসের আধিকারিকের কাছে তুলে দেওয়া হয় একটি স্মারকলিপিও। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে ব্যবসা করছেন শিক্ষকরা, স্কুলের শিক্ষকরা, এমনটাই অভিযোগ তুলেছে সর্বভারতীয় গৃহ শিক্ষক সংগঠন। এবং তারই প্রতিবাদে এদিন ব্যারাকপুর ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা। সর্বভারতীয় গৃহ শিক্ষক সংগঠনের সম্পাদক কি বলছেন শুনবো। আমরা চাই যে রাজ্য সরকারের যে আইনটা আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে আইনটা আছে, আরটিই অ্যাক্ট সেকশন 28/2009, কলকাতা গেজেট 2018, যার জিও নাম্বার 214, এবং সার্ভিস রুল, এটা যেন সরকারি স্কুল শিক্ষকরা মেনে চলেন। তারা কোনো মতে সেই নিয়ম মানছেন না, ছাত্রছাত্রীদেরকে বলপূর্বক জোর করে বাধ্য করছেন তাদের কাছে পড়তে যেতে। তারা এমনভাবে প্রেশারাইজ করছে যে ছেলে মেয়েদের একটা মানসিক স্থিতাবস্থা নষ্ট হচ্ছে। স্কুল আজকে তাদের কাছে পড়ানোর জায়গা নয়, স্কুল আজকে তাদের কাছে ছাত্রছাত্রী ধরার একটা কারখানা হয়ে গিয়ে দাঁড়িয়েছে। এমনও আমাদের কাছে অভিযোগ আছে যে টিচাররা ব্ল্যাকবোর্ডে লিখতেই চাইছেন না, তারা বলছে বাড়িতে যাস গিয়ে পড়ে নিস, আমি পড়িয়ে দেবো। এখানে কি আমি পড়ানোর জন্য নয়, তোরা পড়লেও আমার মায়না পাবো, না পড়লেও মায়না পাবো, এইভাবে চলতে পারে না। তাই আমরা চাই এই সমস্ত স্কুল শিক্ষকদের দুর্নীতিগুলো সরকার প্রপারলি আইন মেনে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে, যেখানে শাস্তির বিধান রয়েছে। তাদের দাবি শিক্ষকতাকে, তাদের এই গৃহ শিক্ষকতাকে সামাজিক স্বীকৃতি দেওয়ার ব্যাপারে চিন্তা করুক রাজ্য সরকার, এবং পাশাপাশি যারা রাজ্য শিক্ষা দপ্তরের এই নিয়ম ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক রাজ্য সরকার। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কি নয় যুক্তিতে, আমরাই শুধু খবরই, দেখতে থাকুন বর্তমান সময় .com। দেখছেন বর্তমান সময় .com। দ্য হ্যাপি সোনিক ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনিক ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। The Happy Sony Clinic. বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারতা বাসন্তী সংলাপ, রেইনবো স্পেশালটি হসপিটাল, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন OT উইথ হাই এন্ড CRM এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইওর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল।
You are watching bartamansamay.com.